আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা নবী বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে এরকম একটা দিনী পরিবেশ, দিনী বিষয়ের উপর আলোচনা করার তৌফিক দান করলেন, তার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্ত অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই বৈঠকের আলোচনার বিষয় জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, সামনে আমাদের রমাজান মাস, পবিত্র রমাজান মাস। পবিত্র রমাজান মাসের সিয়ামের পাশাপাশি আরেকটি অন্যতম ইবাদত হচ্ছে জাকাতুল ফিতর, অর্থাৎ ফিতরা। তো এই ফিতরার অন্যান্য আমলের যেমন কিছু নিয়ম কানুন আছে, তো ঠিক এই ফিতরারও কিছু নিয়ম কানুন আছে। সালাদ যেমন রাসূলের পদ্ধতিতে আদায় করলে সেটাকে সালাদ বলে গণ্য হবে, কোনো ব্যক্তি যদি রাসূলের পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতিতে সালাদ আদায় করে, তাহলে যেমন তার এই সালাদকে সালাদ বলা হবে না বা তার সালাদ কবুল হবে না, ঠিক ওইরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ফিতরা দিয়েছিলেন, ঠিক ওইভাবেই যদি আমরা ফিতরার ইবাদতটা পালন করি, তাহলে কেবল এটা জাকাতুল ফিতরা, অর্থাৎ ফিতরা আদায় হবে, আর না হলে অন্যথায় এটা বিফলে যাবে। অতএব যেহেতু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জটিল একটি বিষয়, এ বিষয়ে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে আমল করতে হবে, না হয় আমাদের এই আমল আমরা ব্যর্থ হয়ে যাব। তো আল্লাহ তাআলার কাছে যেন আমরা কবুলযোগ্য আমল করতে পারি, সেজন্য আমরা এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, প্রথমেই আলোচনা হবে যে জাকাতুল ফিতর যে আমরা দেই, এই জাকাতুল ফিতরটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? অনেকে বলেন যে জাকাতুল ফিতর ওয়াজিব। জি না ভাই, জাকাতুল ফিতর ওয়াজিব নয়, কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকেই শুনি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি পাওয়া যাবে আবু দাউদের 1609 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর লিতুহুরাতিন সাইম মিনাল লাগবি ওয়ার রফিস ওয়া লিতুমাতান লিমাসাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। এই হাদিসের অংশে আমরা যতটুকু বুঝলাম, প্রথম কথা যে যাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। যেভাবে সালাত আদায় করা ফরজ, যেভাবে সিয়াম আদায় করা ফরজ, যেভাবে হজ আদায় করা ফরজ, যেভাবে যাকাত প্রদান করা ফরজ, ঠিক ওইরকম ভাবেই ফরজ হচ্ছে আপনার যাকাতুল ফিতর আদায় করা। এটা ওয়াজিব নয়। কেন ফরজ করেছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিতুউরাতি সাইম মিনাল লাগবি ওয়ার রাফিস, সিয়াম পালনকারী সিয়াম পালন করার সময় যে সমস্ত অন্যায় কাজে ঢুকে গিয়েছিল, যে সমস্ত মিথ্যা কাজে জড়িত হয়ে গেছিল, যে সমস্ত অশ্লীল কাজে জড়িত হয়ে গেছিল, ভুলবশে করে ফেলছে, এই সমস্ত পাপগুলার কাফফারা, অর্থাৎ কাফফারা দিয়ে সিয়ামকে পরিশুদ্ধ করার জন্য, সিয়ামকে পরিশুদ্ধ করার জন্য, সিয়ামকে 100-এ 100 শুদ্ধ করার জন্য মূলত যাকাতুল ফিতর ফরজ। এক, দুই নাম্বার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিতু উমাতিন মাসাকিন, মিসকিন মানুষদেরকে খাওয়ানোর জন্য, গরিব মানুষদেরকে খাওয়ানোর জন্য। ঈদের দিনে গরিব মানুষ যেন না খেয়ে থাকে, ঈদের দিনে যেন প্রত্যেকটা মুসলমানের জন্য, ঈদের হচ্ছে আনন্দের দিন, ঈদের দিন আনন্দের দিন, এই দিনে যেন কোনো মুসলমান না খেয়ে থাকে, তারা যেন সবাই আনন্দ করতে পারে। এখানে কিন্তু মাসাকিন শব্দটা যদিও মুসলিমদের ক্ষেত্রে, কিন্তু ব্যাপকভাবে যদি ধরি এটা হচ্ছে সমস্ত মানুষের ক্ষেত্রে। ঈদের দিন আনন্দের দিন, মুসলিমদের আনন্দের দিনে পৃথিবীতে কোনো মানুষ যেন না খেয়ে থাকে, কোনো গরিব মানুষ যেন না খেয়ে থাকে, সবাই যেন খেতে পারে, এই জন্যই মূলত যাকাতুল ফিতর ফরজ। তো প্রধানত মুসলিম মুসকিন যারা, সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিসেও আমরা পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন, ওয়াজিব না।
এরপর দেখেন আরেকটি হাদিস আসছে, আবু হাদিসটি পাওয়া যাবে আপনার সহিহ বুখারী প্রথম আপনার দ্বিতীয় খণ্ড 1503 নম্বর হাদিস। সেখানে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহ ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, যাকাতুল ফিতরকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা ফরজ, আমরা স্পষ্ট প্রমাণ হয়ে গেলাম। অতএব পৃথিবীর কোনো মুহাদ্দিসিনের কাছে আমার আর ব্যাখ্যা দরকার নেই, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে আমার আর ব্যাখ্যা দরকার নেই। আমি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মুখ থেকে, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাহাবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে সরাসরি পেয়ে গেলাম যে যাকাতুল ফিতর ফরজ, অতএব যাকাতুল ফিতর ফরজ, এটাই কথা, ঠিক দিতেই হবে, না দিলে পাবো নিশ্চিত হবে সম্মানিত উপস্থিতি। এরপরে আমাদের আলোচনা করব যে যাকাতুল ফিতর আদায় করার জন্য কি নিসাব পরিমাণ মাল থাকা শর্ত সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে আমরা এখন আলোচনা করব। জি না, যাকাতুল ফিতর আদায় করার জন্যে নিসাব পরিমাণ মাল থাকার শর্ত নয়, অনেকেই বলছেন কিন্তু তাদের এ দাবি সম্পূর্ণ মিথ্যা। কেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন হাদিসটি ওই যে সহিহ বুখারীর 2 নম্বর খণ্ডের 1503 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআন মিন তামরিন আও সাআন মিন শাইরিন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন এক সা খেজুর দিয়ে অথবা এক সা যব দিয়ে। আমরা এখানে আপাতত এতটুকু পেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লি আব্দি, প্রত্যেকটা দাসের জন্যে, ওয়াল হুররি, প্রত্যেকটা স্বাধীন মানুষের জন্যে, ওয়াল জাকারা, প্রত্যেকটা পুরুষের জন্যে, ওয়াল সাগীরা, ওয়াল উনসা, প্রত্যেকটা নারীর জন্যে, ওয়াল সাগীরা, প্রত্যেকটা ছোট বাচ্চার জন্যে। আজকে শিশুটা জন্ম নিয়েছে, রমাজানের আপনার শাওয়ালের চাঁদ দেখার একটু আগে ছেলেটার জন্ম হয়ে গেছে, 5 মিনিট আগে জন্ম হয়েছে, তো এর জন্য যাকাতুল ফিতর আদায় করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন যে সগীরা মানে একবার ছোট্ট হোক, এরপর আল্লাহ রাসূল বলছেন কাবীরা মিনাল মুসলিমিন, এবং বড় হোক, প্রত্যেক মুসলমানের স্বাধীন হোক আর দাস হোক, নারী হোক আর পুরুষ হোক, ছোট হোক আর বড় হোক, সকলের জন্যই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। এখন কথা, যদি নিসাব পরিমাণ মাল শর্ত থাকে তাহলে একজন দাসের তো নিসাব পরিমাণ মাল থাকার কথা না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসের জন্য যাকাতুল ফিতর ফরজ করেছেন। যেমন আরেকটি হাদিস আসছে আপনার সহিহ মুসলিম শরীফে 982 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা ফিল আবদি সাদাকাতুন ইল্লা সাদাকাতুন ফিতরে, দাসের উপর কোনো সাদাকাত যাকাত নেই, দাসের উপর কোনো যাকাত নেই। এখানে সাদাকাতা শব্দের অর্থ যাকাত আসবে, তো দাসের উপর কোনো যাকাত নেই কেবল মাত্র যাকাতুল ফিতর বাদ দিয়ে, তাহলে দাসের উপরও যাকাতুল ফিতর ফরজ, অথচ দাসের যে আপনার নেশা পরিমাণ মাল থাকে না। এরপরে আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক স্বাধীন মানুষ, তো স্বাধীন মানুষ ছোট হতে পারে বড় হতে পারে, কথাটা আল্লাহ রাসূল পরে বললেন যে ছোট হোক আর বড় হোক, নারী হোক আর পুরুষ হোক, সকলের জন্য। একটা ছোট্ট বাচ্চা আপনার শাওয়ালের চাঁদ দেখার আগে 1 ঘন্টা আগে জন্ম নিচ্ছে, তার তো মালই থাকার কথা না, তার উপর কিভাবে যাকাতুল ফিতর ফরজ হয় যদি নিসাব পরিমাণ মাল শর্ত থাকে? তাহলে উপরোক্ত হাদিসের আলোকে আমরা যেটুকু বুঝতে পারলাম যে যাকাতুল ফিতর ফরজ হওয়ার জন্য মূলত নিসাব পরিমাণ মাল হওয়ার শর্ত নয়, কোনো মাল থাকারই শর্ত নয়, যাকাতুল ফিতর দিতেই হবে যে কোনো মূল্যে। গরিব মানুষ কিভাবে যাকাত দিবে এটা আমরা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ, আমাদের প্রশ্ন উত্তর পর্বের মধ্যে আমরা এটা আলোচনা আসবে আমাদের শেষে সম্মানিত উপস্থিতি। তাহলে আমরা যেটা দেখলাম যে যাকাতুল ফিতর প্রত্যেকটা মানুষের উপর ফরজ, এখানে নিসাব পরিমাণ মাল থাকার শর্ত নয়। এরপর কথা যে যাকাতুল ফিতর যে আমরা আদায় করব এটা কি দিয়ে আদায় করব, এটার উপাদানটা কি হতে পারে, কি দিয়ে আদায় করব। দেখেন এ ব্যাপারে আপনার মিশকাতের 1816 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুন্না নখরিজুল যাকাতুল ফিতর, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাতুল ফিতর বাইর করতাম, ফেতরা বাইর করতাম, আও সাইন সাআন মিন তামরিন, এক সা খেজুর দিয়ে, আও সাই সাআন মিন শাইরিন, এক সা যব দিয়ে, আও সাআন মিন আকিতিন,
একসা আটা দিয়ে, অসা আনমিন জাবিবিন একসা গম দিয়ে, এই সমস্ত কিছু দিয়ে আমরা কিসমিস হোক, তিনি বলছেন যে কিসমিস অথবা খেজুর অথবা কি জানি বলে যব গম আটা ইত্যাদি একসা একসা করে আমরা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতাম। এরপরও আরেকটা হাদিস আসছে আপনার সিলসিলা সহিহার 1179 নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদু সাদাকাতুল ফিতর সাআন মিন তুআমিন। আল্লাহ রাসূল এখানে একেবারে সাধারণভাবে বলে দিয়েছেন, আমভাবে বলে দিয়েছেন যে তোমরা জাকাতুল ফিতর আদায় করো একসা খাদ্যদ্রব্য দ্বারা। এখানে আল্লাহ রাসূল খুব ভালো করেই জানেন আলহামদুলিল্লাহ, যেহেতু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ববাসীদের নবী, সারা বিশ্বের নবী, সারা বিশ্ববাসীর নবী, তাহলেই এই হাদিসটাকে প্রমাণ করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে বললেন যেখানে আর কোনো সন্দেহ থাকে না। হয়তোবা যদি আমাদের খেজুর দিয়ে দেওয়া লাগতো অনেকেই খেজুর পাইতাম না, যদি জব দেওয়া লাগতো অনেকেই জব পেতাম না, যদি আপনার কিসমিস দেওয়া লাগতো অনেকেই কিসমিস পেতাম না। এই জন্য আল্লাহ রাসূল যে কথাটা বললেন যে তোমরা একসা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করো, তাহলে আমাদেরকে খাদ্যদ্রব্য দিয়ে মানে যার যার দেশের যে যেটা মূলত প্রধান খাবার সেটা দিয়ে আমরা খাদ্যদ্রব্য আপনারই করতে পারবো। যেমন আটা দিয়েও কেউ আমাদের দেশে আটাও খায় মানুষ, তো আটা খুব কম মানুষ খায়, হয়তোবা শতকরা 2-3 জন মানুষ আটা খায়। এই জন্য আমাদের দেশের প্রধান খাবার চাউল অর্থাৎ ভাত, এই জন্য আমাদের চাউল দিয়েই সরাসরি খুদ আপনার জাকাতুল ফিতরা দেওয়া সবচেয়ে উত্তম এবং গ্রহণীয় মত, এটা সবচেয়ে পরিশুদ্ধ মত, গ্রহণীয় মত যে চাউল দিয়ে দিবে। কেউ কোনো ব্যক্তি সেমাই দিয়ে দিতে পারে, তাহলে একসা সেমাই অর্থাৎ 2.5-3 কেজি সেমাই সে দান করবে, একসা সেমাই সে দান করবে, অথবা একসা খেজুর সে দান করবে, অথবা একসা গম সে দান করতে পারে, একসা চাউল দান করতে পারে, এটা সে দান করতে পারে, কোনো সমস্যা নেই। যেটাই দেন একসা, আপনি আপনার সেমাই দিতে চাচ্ছেন তাহলে একসা দেন, মানে 2.5-3 কেজি, মূলত 2.5 কেজি, এটা হচ্ছে গ্রহণীয় মত সবচেয়ে। তো আপনি যদি বেশি দিতে চান আলহামদুলিল্লাহ আরো ভালো, তো 2.5 কেজিটাই হচ্ছে সবচেয়ে ভালো, আর 2.5টাই হচ্ছে রাসূলের সুন্নাত, এটাই দেওয়াই সবচেয়ে গ্রহণীয় মত। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ফিতরে আমরা কি দিয়ে দিব, সেটা হচ্ছে খাদ্যদ্রব্য। কোন খাদ্যদ্রব্য? যেটা যার যার দেশে যেটা সবচেয়ে বেশি খাদ্যের প্রচলন, খাদ্যের প্রধান খাদ্য, সেটা দিয়েই জাকাতুল ফিতরা আদায় করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে রাসূলের সুন্নাতের উপর আমল করা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে জাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা বুঝলাম যে জাকাতুল ফিতর মূলত আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। এখন কথা যে খাদ্যদ্রব্য দিয়ে বাদ দিয়ে যদি আমরা টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় করি, ফেতরা আদায় করি, তাহলে সেটা কি হবে কিনা? টাকা দিয়ে যদি আমরা ফেতরা আদায় করি তাহলে এটা হবে না। তার প্রধান দুইটা কারণ, যে যদি আমরা টাকা দিয়ে দিই তাহলে রাসূলের সুন্নাতের বিরোধী। কেন? আপনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে টাকা ছিল কিনা? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও টাকা ছিল, অর্থাৎ দিনার দিরহামের প্রচলন ছিল। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনও বলেন নাই দেখো আজকে জাকাতুল ফিতর, এবছরের জাকাতুল ফিতর 2 দিরহাম বা 2 দিনার, এরকম কথা কোনোদিন বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম কোনোদিনও টাকা দিয়ে ফিতরা আদায় করেন নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দিনার দিরহাম টাকা পয়সা ছিল, কিন্তু তারা দেন নাই। যদি টাকা দিয়েই দেওয়া যেত তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই দিতেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা দিয়ে ফিতরা দেন নাই, অতএব টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না, নিষিদ্ধ। সম্মানিত উপস্থিতি, টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় করা হবে না। তারপরে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে যে টাকা দিয়ে যদি ফিতরা দেওয়া হয় তাহলে ধর্মকে শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়, ধর্মের সাথে প্রতারণা করা হয়। কেমন? যখন টাকা দিয়ে আমরা ফিতরা আদায় করি তাহলে দেখব যে টাকা দিয়ে ফিতরা দিচ্ছি, দেখা যাচ্ছে যে আমি খাচ্ছি 30 টাকা দামের চাল, আমি একজন রিক্সা চালক, আমি খাচ্ছি 30 টাকা দামের চাল, আর এদেশের একজন ব্যবসায়ী মানুষ সে খাচ্ছে 50 টাকা দামের চাল, আর এদেশের যারা নেতা নেত্রী প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী টন্ত্রী বাব্বা অনেক যারা উচ্চ পর্যায়ের মানুষ তারা খাচ্ছে 100 টাকা দামের চাল। তো যখন আমরা টাকা দিয়ে ফিতরাটা নির্ধারণ করি রাষ্ট্রীয়ভাবে, তখন আমরা কি করলাম যে গড়ে 65 টাকা করে দিলাম,
অথচ আমি রিক্সা চালক, আমি খাচ্ছি 30 টাকা দামের চাল, আমারও পড়ছে গড়ে 65 টাকা, ধরেন কথার কথা একটা। আবার যারা কি জানি বলে ওই 100 টাকা দামের চাল খাচ্ছে, তারও পড়ছে 65 টাকা। অথচ ফিতরা ওইভাবেই আদায় করতে হবে যে যে পরিমাণের খাবার খেয়ে ফিতরা খায়, যে যে পরিমাণের খাবার খাচ্ছে, যে মাপের, যে উন্নত মানের বা যে ধরনের খাবার খাবে, তাকে সে মানেরই খাবার দিয়ে ফিতরা আদায় করতে হবে। তা আপনি খাচ্ছেন, আমি রিক্সা চালক, আমি খাই 30 টাকা দামের চাল দিয়ে ফিতরা, আর আমাকে দেওয়া লাগছে 65 টাকা দামের। আবার একজন কি জানি বলে ধনী ব্যক্তি, এমপি মন্ত্রী যারা আছেন, তারা খাচ্ছে 100 টাকা দামের চাল, তারা দিচ্ছে আবার 65 টাকা। এই যে দেখেন একটা ব্যবধান চলে আসতেছে, মানে একজনের জন্য হচ্ছে জুলুম আর একজনের হচ্ছে ফাঁকি। এই যে ফাঁকি এবং জুলুম, এই কারণেই মূলত এটা চলবে না। মূলত রাসূলের সুন্নাত যেটা, সেটা হচ্ছে খাদ্যদ্রব্য দিলেই যে যে মানের খাবার খাচ্ছি সে সে মানের দিয়েই খাবার খাদ্যদ্রব্য দিয়ে দিবে, এটাই হচ্ছে সুন্নাত। যদি আপনি টাকা দিয়ে ফিতরা দেন, তাহলে আপনার ফিতরা আকাশ এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকবে, এই আমল কবুল হবে না, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, আপনি একটা বিদাত চালু করলেন, মানে বিদাত মানে বিদাত এমন একটি জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 143 নম্বর হাদিস মিশকাত, রাসূল সাল্লাম বলছেন মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন আমল করে যে আমলটা আমরা করিনি, আমরা করতে বলি নাই, আমরা অনুমোদন দেইনি, সে এরকম যদি কোনো আমল করে তাহলে সেটা হচ্ছে পরিত্যাজ্য। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি একটা বিদাত করে, কোনো ব্যক্তি যদি একটা বিদাত করে অথবা একটা বিদাতকে সাহায্য করে, তাহলে তার আল্লাহ তাআলা তার ফরজ ইবাদত, তার নফল ইবাদত, তার ওয়াজিব কোনো ধরনের ইবাদতই আল্লাহ তাআলা আর কবুল করবেন না তার একটা বিদাতের কারণে। আজকে যদি আপনি টাকা দিয়ে ফিতরা আদায় করেন, এই বিদাত যদি আপনি করেন, তাহলে যত সহি তরিকায় আর আপনি আমল করেন, আপনার কোনো আমলই আর কবুলযোগ্য হবে না। এই জন্যেই আপনাদের যেটা করা উচিত, টাকা দিয়ে ফিতরা না দিয়ে, যেহেতু বিশেষ এবং গুরুত্বপূর্ণ এটা ইবাদত, অনেকে বলছে যে জায়েজ, অনেকে বলছে না জায়েজ, এই যে একটা সন্দেহের মধ্যে পড়ে গেছেন, এই জন্যেই আপনাকে বলবো 2761 নম্বর হাদিস আপনার মিশকাত, নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হালালু বাইয়ানা ওয়াল হারামু বাইয়ানা, হালাল হচ্ছে স্পষ্ট, হারাম হচ্ছে স্পষ্ট, ওয়া বাইনাহুম মুস্তাহ শিবাহাতু, এই দুইটার মধ্যে একটা আছে আপনার ওই স্পষ্টকারী, বোঝা যায় না হালাল, বোঝা যায় না হারাম। এই যে কেউ বলছে হালাল, কেউ বলছে হারাম, কেউ বলছে জায়েজ, কেউ বলছে না জায়েজ, কেউ বলছে হালাল, কেউ বলছে হারাম, অতএব এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব আসলো, আল্লাহ রাসূল বলছেন এটা মূলত সন্দেহ। যে ব্যক্তি সন্দেহকে ত্যাগ করলো সে আপনার বেঁচে গেল, যে ব্যক্তি সন্দেহ ত্যাগ করলো সে বেঁচে গেল, আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে ঢুকে গেল সে মূলত হারামের মধ্যে ঢুকে গেল। এই হাদিসের প্রেক্ষাপটে আপনাকে যেটা বলতে চাচ্ছি, যেটাতে চূড়ান্ত সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না ওইটা চূড়ান্ত হারাম, যেটাতে চূড়ান্ত সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না ওটা চূড়ান্ত হারাম। যেহেতু কেউ বলছে টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ, কেউ বলছে না জায়েজ, কেউ বলছে হালাল, কেউ বলছে হারাম, অতএব এটা চূড়ান্ত হারাম, কেউ যদি এটা গ্রহণ করে তে হারামের মধ্যে ঢুকে গেল। একথা আমি বলিনি, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অতএব টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না, আপনি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করেন, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক। এরপরের কথা, আমরা যে ফিতরাগুলো আদায় করব, এটি কি পরিমাণে আদায় করব, কতটুকু ফিতরা আদায় করব, যদিও আমাদের স্পষ্ট হয়ে গেছে পূর্বে যে হাদিসগুলো আপনাদের সামনে আমরা পেশ করলাম, তাতেই স্পষ্ট হয়ে যায় যে একসা ফিতরা আদায় করতে হবে, তারপরেও বিষয়টা আমরা আবার আলোচনা করতেছি, বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, 1816 নম্বর হাদিস মিশকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুন্না নখরিজু যাকাতুল ফিতর সা আন মিন তামরিন সা আন মিন শাইরিন সা আন মিন আকিতিন সা আন মিন জাবিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একসা খেজুর দিয়ে, একসা কিশমিস দিয়ে, একসা জব দিয়ে, একসা পনির দিয়ে, একসা গম দিয়ে, অথবা একসা আটা দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে আমরা ওই যাকাতুল ফিতর আদায় করতাম। তাহলে আপনাকে দিতে হবে কতটুকু, একসা, একসা বলতে আমাদের বাংলাদেশের ওজন অনুযায়ী
আপনার কিলোগ্রামের ওজন অনুযায়ী হচ্ছে 2.5 কেজি থেকে একটু কম, মূলত 2.5 কেজি, 2.5 কেজি এক্সট্রা সমান 2.5 কেজিতেই আপনাকে ফিতরা আদায় করতে হবে। যদিও আমাদের বাংলাদেশে এবং ভারত উপমহাদেশে এবং সমস্ত আমাদের মাঝহাবি ভাই যারা আছে আমাদের মধ্যে, যারা ইমাম আবু হানিফার মাঝহাবকে অনুসরণ করেন, তারা মূলত অর্ধশা খুতবা আপনার ফিতরা দেয়। জি না ভাই, অর্ধশা ফিতরা দেওয়ার কোনো হাদিস নেই, তবে একটি আসার আছে, যেমন আসারটি পাওয়া যাবে সহিহ মুসলিমের 985 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানু ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আলা কুল্লি আবদি ওয়াল হুররি ওয়াল সাগীরা ওয়াল কাবীরা ওয়াল জাকারা ওয়াল উনসা সাআন মিন তামরিন আও সাআন মিন শাইরিন সাআন মিন আকিতিন সাআন মিন জাবিবিন সাআন মিন তামিন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন রাসূল সাল্লাল্লাহু আমাদের মাঝে বেঁচে ছিলেন, তখন আমরা প্রত্যেক স্বাধীন এবং দাস হোক, দাস হোক হোক স্বাধীন মানুষ হোক, নারী হোক আর পুরুষ হোক, ছোট আর বড় হোক, সবাই আমরা একসা করে খাদ্যদ্রব্য দিয়ে অথবা একসা পনির দিয়ে, একসা কিশমিশ দিয়ে, একসা জব দিয়ে আমরা কি জানি বলে ওই যাকাতুল ফিতর আদায় করতাম। তো ফাইজা কাদিমা মুআবিয়া ইবনু আবু সুফিয়ান ইলাল মদিনা, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিরিয়া থেকে, শাম থেকে মদিনায় চলে আসলেন, মদিনায় আসলেন বেড়াতে হজ করার উদ্দেশ্যে অথবা উমরা করার উদ্দেশ্যে, তিনি তার সঙ্গে গুম নিয়ে আসলেন। তো মদিনায় এসে তিনি মানুষের সামনে একত্রিত হয়ে ভাষণ দেওয়া শুরু করলেন। তিনি হচ্ছেন তৎকালীন আপনার সমস্ত মুসলিম জাহানের আমির। তো তিনি বলছেন, এসে বলছেন যে শোনো, আমি মনে করি যে ওই মদিনা কি জানি বলে ওই সিরিয়ার 2 মুঠ গম আর এদেশের 1 সা খেজুর সমান। সিরিয়ার 2 মুঠ বলতে অর্ধসা গম আর এদেশের 1 সা খেজুরের মূল্য সমান। অতএব তোমরা 1 সা অর্ধসা অর্থাৎ 2 মুঠ অর্থাৎ অর্ধসা গম দিয়ে ফিতরা দাও, তাতে কোনো সমস্যা নেই। এই কথাটা বলার পর তিনি কিন্তু বলেন যে আমি মনে করি, আমি মনে করি মানে তার এটা নিজস্ব রায়, তিনি কিন্তু রাসূলের হাদিস পেশ করে বলেননি, তিনি ডাইরেক্ট বলছে ইন্নি উরুই, আমার মনে হচ্ছে বা আমার আমি মনে করি যে সিরিয়ার 2 মুঠ গম অর্থাৎ অর্ধসা গম মদিনার 1 সা খেজুরের মূল্যের সমান, অতএব তোমরা এটা করে দাও, এই অনুযায়ী ফিতরা দাও, কোনো সমস্যা নেই। তখন ও অন্যান্য যারা মানুষেরা ছিল তারা তার ফতোয়াটাকে গ্রহণ করলো। তাৎক্ষণিক আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে উঠে বলছেন জি না, আমি যতদিন বেঁচে থাকবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা যেভাবে আপনার ই করছি কি জানি বলে ফিতরে আদায় করছি, অর্থাৎ একসা একসা করে আমরা একসা করে আদায় করবো, আমরা অর্ধসা দিব না। সম্মানিত উপস্থিতি, এই জন্যেই অর্ধসা করে দেওয়া যাবে না, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের স্পষ্ট বিরোধী। দেখেন এ ব্যাপারে ইমাম ইবনু হাজার আশকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার সহিহ বুখারীর ভাষ্য গ্রন্থ ফাতহুল বারি 3 নম্বর খণ্ডে 374 পৃষ্ঠায় ইমাম ইবনু হাজার আশকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন উপরোক্ত হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সুন্নাতের উপর যে একটা ধারণ দৃঢ় ধারণতা এবং সুন্নাতের উপর যে ইত্তেবা এটা প্রমাণিত হয়, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইস্তেহাদ করলেন এটা মূলত জায়েজ, তবে যে এবং প্রশংসনীয়, তবে তিনি বলছেন যেখানে রাসূলের হাদিস স্পষ্ট সেখানে ইস্তেহাদ গ্রহণীয় নয়। তাহলে ইবনু হাজার আশকালানীও বললেন যে এটা ছিলেন আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইস্তেহাদ, আর সেখানে ইস্তেহাদ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট আছে সেখানে ইস্তেহাদ গ্রহণীয় নয়, যদিও ইস্তেহাদ প্রশংসনীয় তবু এটা যেখানে হাদিস স্পষ্ট আছে সেটা গ্রহণীয় নয়। এ ব্যাপারে ইবনু ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন শারহে মুসলিমের 3 নম্বর খণ্ডের 447 পৃষ্ঠায় তিনি বলছেন যে যারা বলে অর্ধসা ফিতরে আদায় করতে হবে তাদের মূলত এই আসারটা ছাড়া আর অন্য কোনো আসার বা অন্য কোনো দলিল নেই। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, অর্ধসা দেওয়ার মতো পৃথিবীতে কোনো ভুয়া হাদিসও নেই, একটা আসার আছে যেটা ইস্তেহাদ, এবং যেই ইস্তেহাদকে সেই কালেই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকচ করে দিয়েছেন। এই জন্যেই আমাদের যেটা করতে হবে, আমাদের একসা খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে, অর্ধসা খাদ্য দিয়ে আপনার ফিতরা দিলে
নিশ্চিত হবে না, অবশ্যই হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটা দেননি অতএব এটা হবে না। এটা ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইস্তিহাদ, যেখানে রাসূলের কথা স্পষ্ট, সেখানে অন্য কোনো মানুষের কথা গ্রহণীয় হয় না। ধর্ম মূলত মানুষের মনে রাখবেন দুইটা কথার নাম, একটা হচ্ছে কওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ও কওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। মূলত এই দুইটা কথার দাম, এই দুইটা কথার নামই হচ্ছে ধর্ম, আর পৃথিবীর অন্য কোনো মানুষের কথা ধর্ম নয়। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর অন্য কোনো মানুষের কথা আমরা তখনই গ্রহণ করতে পারবো যখন এই কথার পিছনে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথবা আল্লাহ তাআলার কথার মিল পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমাদের এর পরের প্রশ্ন, সম্মানিত উপস্থিতি, আমাদের এর পরের বিষয় যে ফিতরাটা আমরা এখন কোন সময়ে আদায় করব। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনি আমরা কোন সময় ফিতরা আদায় করব। আমরা একটা হাদিস খুলি, আবু দাউদের 1609 নম্বর হাদিস, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদা কাবলা সালাত, যে ব্যক্তি এই জাকাতুল ফিতর, এই ফেতরাটা আদায় করলো সালাতের পূর্বে, অর্থাৎ ঈদের সালাতের পূর্বে, ঈদের সালাতের পূর্বে যে ব্যক্তি এটা আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাহিয়া সাদাকাতুল মাকবুলা, সেটা হচ্ছে কবুল ফিতরা বিষয় হিসেবে গ্রহণ করা হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওমান আদাহা বাদা সালাত, যে ব্যক্তি সালাতের পর আদায় করলো তাহলে সেটা আল্লাহ রাসূল বলছেন, ফাহুয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, এটা হচ্ছে সাধারণ সাদাকা। তার মানে আপনাকে আদায় করতে হবে ঈদের সালাতের পূর্বে, যদি ঈদের সালাতের পরে আদায় করেন তাহলে এটা আর ফেতরা হবে না, আপনাকে আদায় করতে হবে সালাতের পরে পূর্বেই, যদি পরে আদায় করেন সেটা হবে অন্যান্য সাদাকার মধ্যে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আরেকটি হাদিস আছে আপনার মিশকাতের 1815 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস, সেখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমারা বিহা আন নখরিজু সাদাকাতুল ফিতরে কাবলা খুরুজুন নাস ইলা সালাত, মা আমাদেরকে আদেশ করা হতো জাকাতুল ফিতর আদায় করার জন্য মানুষ ঈদের মাঠে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত, মানে ঈদের মাঠের আগেই, যাওয়ার আগেই আপনাকে জাকাতুল ফিতর আদায় করতে হবে, এ কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এখন ঈদের মাঠে আগে যে আমরা দিব, এটাকে আমরা আরো আগে দিতে পারবো কিনা, অর্থাৎ আমাদের দেশে একটা নিয়ম আছে যে আমরা দেখা যায় যে 10 রমাজান যাওয়ার পর পরই ফিতরা দেওয়া শুরু করি, অনেকে দেখা যায় যে 20 রমাজান যাওয়ার পর পরে ফিতরা দেওয়া দায় করি। সম্মানিত উপস্থিতি, এগুলা মূলত ফিতরা দেওয়া যাবে না। কেন যাবে না আমরা বিস্তারিত আলোচনায় নিয়ে আসতেছি। যেখানে দেখেন একটা হাদিস আসছে আবু দাউদের 1500, সহিহ বুখারীর 1511 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা দিয়ে বলছেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতুল ফিতর আদায়কারীকে দিতেন। আদায়কারী কখন আদায় করতেন, প্রধান মানে যারা যারা যাকাতুল ফিতর দিচ্ছে তাদের কাছ থেকে কখন নিতেন, তিনি বলছেন কাবলাল ফিতরে ইয়াউমিন আও ইয়াউমাইনে, ঈদের সালাতের বা ঈদুল ফিতরের একদিন অথবা সর্বোচ্চ দুই দিন পূর্বে। এছাড়াও আরেকটি হাদিস আসছে আপনার ইবনে খুজাইমার মধ্যে, সেখানে 1397 নম্বর হাদিস, আব্দুল ওয়ারেস সূত্রে হাদিসটি বর্ণিত, আয়ুব রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো যে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে যাকাত দিতেন, কোন সময় যাকাত আপনার ফিতরে আদায় করতেন, তখন তিনি বলছেন যে যখন যাকাতুল ফিতরে আদায় করার জন্যে ওই যারা আদায় করে, যারা মানুষের কাছ থেকে যাকাতুল ফিতরেগুলো উত্তোলন করে, জমা করে, এই জমাকারীরা যখন বসতেন তখন, তাকে আবার প্রশ্ন করা হলো যে জমাকারীরা কখন বসতেন, তখন তিনি বললেন একদিন অথবা দুই দিন পূর্বে। অত্র হাদিসগুলার পূর্বে আমরা যেটা বুঝাতে চাচ্ছি যে যাকাতুল ফিতর আদায় করার উত্তম সময় হচ্ছে ঈদের সালাতের ওই শাওয়ালের চাঁদ উঠার পর থেকে ঈদের সালাত আদায় করার আগ পর্যন্ত, এটা হচ্ছে উত্তম সময়। এবং যদি আপনি একদিন এবং দুই দিন আগে দিতে চান সেটা হচ্ছে জায়েজ সময়, এটা উত্তম নয়। কারণ এই যে ফিতরাটা নাম করা হয়েছে এইভাবে যে শাওয়াল যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর, আর ফিতর মানে ঈদুল ফিতরকে,
আর ঈদ উল ফিতর শাওয়ালের মাসে হয়, রমাজান মাসে হয় না। যদি এরকম আসতো যে রমাজানুল ফিতরা, তাহলে আমরা এইভাবে দিতে পারতাম, রমাজান মাসে দিতে পারতাম, আর রমাজান মাসের 5-10 দিন আগে দিতে পারতাম, রমাজান মাসে বা 10-20টা রোজা যাওয়ার পরে দিতে পারতাম। কিন্তু নাম আসলো কি, সাদাকাতুল ফিতর, অর্থাৎ ঈদ উল ফিতরের নামের সাথে উল্লেখ করে এই নাম, অতএব আমাদেরকে এই দিনে দিতে হবে, এটা হচ্ছে উত্তম সময়। 1 অথবা 2 দিন আগে দিতে পারেন, তবে এইখানে 1 এবং 2 দিন আগে যে দেওয়ার কথাটা আসছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন ফাতহুল বারিদ 2 না 3 নম্বর খন্ডে 376 খ্রিস্টে তিনি বলছেন যে তারা যে 1 দিন অথবা 2 দিন আগে দিত, এটা মূলত তিনি বলছেন যে কানু ইউতিনা লিজামা, তারা জমা করার জন্য দিত, এক জায়গায় জমা করত, তারপরে তিনি বলছেন লালিল মাসাকিন, ফকির মিসকিনকে দেওয়ার জন্য না। 2 দিন আগে যে দিতেন, এটা ফকির মিসকিনকে সরাসরি দিতেন না, মূলত জমাকারীদের যারা জমা করতো তাদেরকে দিতেন। আর এরা যখন শাওয়ালে চাঁদ উঠে যেত, তখন থেকে ঈদ উল ফিতরের আগ পর্যন্ত, সালাতের আগ পর্যন্ত তারা এটা দিয়ে দিতেন সম্মানিত উপস্থিতি। তাহলে আপনি আদায় করতে হবে এই পূর্বে, অর্থাৎ সর্বোচ্চ আপনি 1 দিন অথবা 2 দিন আগে আদায় করতে পারেন, এটা জায়েজ। আর উত্তম সময় হচ্ছে আপনার ওই শাওয়ালের চাঁদ উঠা থেকে শুরু করে আপনার ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু 5 দিন 10 দিন আগে যে দিয়ে দিবেন, 3 দিন আগেরও দেওয়ার হাদিস মুহাদিস পৃথিবীতে নেই, 5 দিন আগে যে দিবেন এই নীতি চলবে না। যদি আপনি 5 দিন আগে বা 10 দিন আগে ফিতরা দেন, তাহলে এটা আর ফিতরা হবে না, এটা সাদাকা হবে, এটা আর ফিতরা হবে না, আপনাকে আবার ফিতরা আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি দিয়ে থাকেন, আমাদের আলোচনা আজকে শুনলেন, শোনার পরে আপনি বুঝতে পারলেন, তাহলে আপনাকে আবার দিতে হবে, ওইটা আর ফিতরা হয়নি, ওইটা অন্যান্য ফিতরা, ওইটা নফল ফিতরা হয়ে গেছে। কিন্তু এটা ছিল আপনার উপর ফরজ, এটা আপনাকে আবার আদায় করতে হবে। কেন, আপনি যদি ধরেন এখন 10টা বাজে, আপনি বুঝতে পারলেন বা আপনার মনে হচ্ছে যে এটা জোহরের সময় হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখলেন যে না, জোহরের সময় এটা হয়নি, সালাত কিন্তু আপনি আগেই আদায় করে ফেলছেন, এখন কি আপনি যখন বুঝতে পারলেন যে আসলে না এটা আমার ভুল হয়ে গেছে, তখন কি আপনি আদায় আবার আদায় করবেন না? যেহেতু সময় আছে, আপনি আবার আদায় করবেন। অতএব ঠিক এরকম সালাতের যেমন একটা সময় আছে, সিয়ামের যেমন একটা সময় আছে, হজের যেমন একটা সময় আছে, ঠিক এই সাদাকাতুল ফিতরের একটা ওয়াক্ত আছে, যেই ওয়াক্তটা শুরু হয় আপনার শাওয়ালের চাঁদ উঠার আগ থেকে শুরু, পর থেকে শুরু করে আপনার ওই কি জানি বলে মাঠে যাওয়ার আগ পর্যন্ত, সর্বোচ্চ 1 দিন অথবা 2 দিন আগে আপনি দিতে পারেন, তবে উত্তম সময় হচ্ছে ওইটা। যদি আপনি 5-6 দিন আগে দেন, তাহলে আপনার এটা হবে না, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক। এখন আমাদের প্রশ্ন উত্তর পর্বের আমাদের আলোচনা, যে সাদাকাতুল ফিতর যে আমরা আদায় করি, এটা কি আমরা ধরেন একজন আমি গরিব মানুষ, আমরা কাকে দিব? প্রথম তো আমরা আলোচনা হবে যে আমরা কাকে দিব যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর, এটা কাকে দিব? আল্লাহ তাআলা মোট 8টা জায়গা ভাগ করছেন এই মর্মে। যেমন সূরা তৌবার 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতুল লিল ফাকারাই, নিশ্চয়ই সাদাকা হচ্ছে যাকাতু আর যাকাতুল ফিতর বা সাদাকা হচ্ছে ফকিরদের জন্য, ফকিরদের জন্য। এরপর আল্লাহ তাআলা ফকির বলতে কাকে বুঝায়, ফকির মানে যারা দাঁড়াদাঁড়ে ভিক্ষু করে, বাড়ি বাড়ি ভিক্ষা করে, এরা হচ্ছে ফকির। এরপর আল্লাহ রাসূল বলছে আল্লাহ তাআলা বলছে আল মাসাকিন, এবং যারা মিসকিন তাদের জন্য, মিসকিন বলতে যারা অভাবী, যাদের প্রয়োজন আছে, অভাব আছে কিন্তু মুখ দিয়ে বলতে পারে না, শরম লাগে, এরা হচ্ছে মাসাকিন, এদের জন্য। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলিনা আলাইহা, যারা যাকাতুল ফিতর আদায় করার জন্য, সংগ্রহ করার জন্য, এই জমাকারীরা যারা সংগ্রহ করতেছে এক জায়গায়, এদের জন্য। এটা মূলত আর আমাদের দেশে নেই, তো যদি কোনো এলাকায় থাকে তাহলে তারাও পাবে সম্মানিত উপস্থিতি। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মুউল্লাফাতু কুলুবুহুম, মানে ধর্মের দিকে আকৃষ্ট করা এরকম মানুষকে দেওয়া যেতে পারে। ধর্ম দিকে আকৃষ্ট করা, আমরা ধরে নিছি যে নব মুসলিম, জি না, নব মুসলিম না, নব মুসলিম তো ইসলাম ধর্ম গ্রহণ করেই নিছে, নব মুসলিম তো ইসলাম ধর্ম গ্রহণ করে নিছে, এখন কাজ করে খাবেন, হ্যাঁ তার যদি নিঃস্ব হয় তাহলে তাকে দিতে পারেন, কিন্তু মুল্লাফাতু কুলুবুহুম এর অর্থ নব মুসলিম নয়, এর অর্থ বলতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা অন্য ধর্মের মধ্যে আছে, অন্য ধর্মের মধ্যে আছে, এদেরকে যারাদেরকে দিলে মনে হচ্ছে আপনার বাড়ির পাশে একটা হিন্দু আছে বা একটা খ্রিস্টান আছে, ইহুদি আছে, তাকে যদি আমরা কিছু দান সদকা করি, তাহলে সে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হবে। যেমন একটা
একটা হাদিস আসছে যে আল্লাহ রাসুলের কাছে একজন লোক আসলো, এসে বলছে আল্লাহ রাসুল আমাকে কিছু দান করেন, একটা বকরি দান করেন। তাহলে রাসুল যাও এটা নিয়ে যাও। তো ওই বকরিটা নিয়ে সে গ্রামে চলে গেল, বাড়িতে ফিরে গেল। তারপর সে বলছে এই শুনো 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 শুনো, তোমরা মুহাম্মদের দিন গ্রহণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদের দিন গ্রহণ করো, কারণ মুহাম্মদ এমন একজন নবী তার কাছে চাইলেই পাওয়া যায়। অতএব এই যে দেখেন দান করার মাধ্যমে তার কি হলো, তার আকৃষ্ট হয়ে গেল, ধর্ম প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। তো এরকম যদি হয় আপনার বাড়ির পাশে কেউ আছে বা আপনার এলাকায় কেউ আছে এরকম, তাদেরকে আপনি দিতে পারেন, যারা ধর্মের প্রতি আকৃষ্ট হবে আপনার মনে হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, এদেরকে আপনি দিতে পারেন সম্মানিত উপস্থিতি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ার রাকিব, রাকিব বলতে ওই যে যারা দাস হিসেবে আছে, এরা মুক্তি যদি হতে চায় তাহলে এই সমস্ত দাসকে আপনি দিতে পারেন। মূলত দাসের পথ এখন দুনিয়াতে আর কোথাও নেই, তো যাক এই সাবজেক্টটা বাদ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত মানুষ, কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত থাকে, ঋণ বলতে এরকম ঋণ না যে বাড়ি বানানোর জন্য ঋণ করছে এরকমটা না, বা ফ্যাক্টরি করার জন্য ঋণ করছে এরকম না, তাহলে সমস্ত জাকাত আর ফিতর ওই এদেরকেই দিতে হবে। কারণ এদেশের যত ব্যবসায়ী আর যতই আপনার ইন্ডাস্ট্রিয়াল এর মালিক সবাই ঋণগ্রস্ত, তো জাকাতুল ফিতর ওদেরকেই দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এটার মানে এটা না, ঋণগ্রস্ত বলতে ওই ব্যক্তিকে বুঝায় নিজের জৈবিক চাহিদা পূরণের জন্য, মৌলিক চাহিদা পূরণের জন্য ঋণ করে ফেলছে। খাবার দাবার নেই, পরিবারে খাবার নেই, খাবার দাবার দিতে পারছে না, এই কারণে ঋণ করে ফেলছে। চিকিৎসা, ওর একটা রোগ হয়ে গেছিল, বড় ধরনের চিকিৎসা করছে, এই কারণে ঋণ করে ফেলছে। এই যে জৈবিক মৌলিক আপনার চাহিদা পূরণের জন্য যারা ঋণ করছে, এদের জন্য আপনি দিতে পারেন। এই সমস্ত ঋণ মানুষের ঋণগ্রস্ত মানুষকে আপনি সাদাকাতুল ফিতর অথবা সাদাকাতুল জাকাত, জাকাতুল ফিতর অথবা জাকাত আপনি দিতে পারেন। এরপরে কথা আল্লাহ তাআলা বলছেন ওয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ বলতে আল্লাহর রাস্তায় বলতে এখানে প্রধানত যেটা বোঝায় সেটা হচ্ছে জিহাদ, অর্থাৎ মুজাহিদ যারা আছে তাদেরকে। আরেকটি আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে ফি সাবিলিল্লাহর অর্থ যেটা বুঝবো আমরা, বা এটার যেটা সবচেয়ে আসে, যেহেতু আমাদের দেশে মুজাহিদ সেভাবে নেই, তাহলে এর অর্থ সবচেয়ে বেশি আসবে এদেশের যত কওমি খারিজি মাদ্রাসা আছে সেগুলা, কারণ এখানে যারা লেখাপড়া করছে এরা হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদের মধ্যে আছে। এই সমস্ত যারা ছাত্র ছাত্রী আছে এদেরকেও আপনি জাকাতুল ফিতর দিতে পারেন, এই মাদ্রাসাগুলোতে জাকাতুল ফিতর দিতে পারেন। তবে আল্লাহ রাস্তায় বলতে এটা আপনি বুঝবেন না যে মসজিদে দেওয়া যেতে পারে, জি না। সমস্ত তাফসিরবিদগণ যেটা বলছেন যে ফি সাবিলিল্লাহর অর্থ মসজিদ হবে না, কারণ মসজিদে যদি এই জাকাতুল ফিতর আর জাকাতের মাল ব্যবহার করা শুরু করি তাহলে ওই যারা লোভী মানুষ আছে তাহলে সব এইখানে দিবে, এতে করে কি হবে যারা গরিব মানুষ আছে তারা জাকাতের থেকে, সুযোগ থেকে, ফিতরার সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাবে, মাল থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্যে মসজিদে দেওয়া ঠিক হবে না, জাকাতের মাল দিয়ে অথবা ফিতরার মাল দিয়ে মসজিদের উন্নয়নমূলক কাজ করা যাবে না। আপনি মাদ্রাসায় ছাত্রছাত্রী খরচের জন্য আপনি করতে পারেন, মাদ্রাসার বিল্ডিং করার জন্য আপনি করতে পারেন, এগুলাতে করতে পারেন, কিন্তু এখানে না। সম্মানিত উপস্থিতি, এরপরে কথা আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবনুস সাবিলা, যারা ওই মুসাফির মানুষ এদেরকে আপনি দিতে পারেন। মুসাফির মানুষ ই করছে যে নিঃস্ব হয়ে গেছে, একসময় সফর করতে করতে টাকা পয়সা নেই, একে আপনি দিতে পারেন, এই সমস্ত মুসাফিরকে আপনি দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এগুলো ছিল জাকাতের যাকে আপনি দিবেন। এছাড়াও আপনি আমাকে এখন বলতে পারেন যে আমি গরিব মানুষ, আমি কিভাবে জাকাত দিব, যেমন আল্লাহ রাসুল আপনাকে আমি যে প্রথম কথাটা বলছি জাকাতুল ফরজ সবার জন্যই ফরজ। এখন কথা যে আমি একজন গরিব মানুষ, আমার বাড়িতে খাবার নেই, আমি কিভাবে জাকাত দেব। এখানে আমরা যে লক্ষ্য করে আমরা বলছি সমাজের যারা দায়িত্বশীল আছে এই সুযোগটা মূলত তাদেরকে করে দিতে হবে, একটা গরিব মানুষ যেন জাকাত দিতে হবে, এই ফেতরা দিতে পারে এই সুযোগটা তাদেরকে করে দিতে হবে। কেন সমস্ত মানুষের ফেতরাগুলো একখানে করে যে সমস্ত গরিব মানুষ আছে তাদেরকে ফেতরা দেন, ওই যখন তারা ফেতরাটা পেয়ে গেল তখন ওইখান থেকে সে তার ফেতরাটা দিয়ে দিবে। দেখা যাবে যে গরিবে মানুষ আছে 500, ধরেন সর্বোচ্চ মানুষ আছে 500 আপনার এলাকায়, আর তার মধ্যে গরিব আছে 50 জন, তো 500 মানুষের ফেতরা ধরেন যে 10 মন বা আপনার 20 মন বা 40 মন আসলো 500 মানুষের ফেতরা। এখন যারা গরিব মানুষ আছে এদেরকে ভাগ করে দিলেন, এরা সর্বোচ্চ কত, এক একটা পরিবারে দেখা যাবে কি পাবে 1 মনের মতো করে, 1 মনের মতো করে ফেতরা পাবে। তার পরিবারে আছে 3 জন মানুষ, তো 3 জনের জন্য সে মোটামুটি আপনার
কি জানি বলে 7 মন ফেতরা, 7 কেজি ফেতরা সে দিয়ে দিল, তিনজনের জন্য 7 কেজি ফেতরা সে দিয়ে দিল। তাহলে তো সে 1 মন পাইলো, সে ফেতরা নিজেও পাইলো এবং তার ফেতরাটাও আদায় করা হলো। এই জন্য আমরা বলবো এইভাবে দেন। আর যদি আদায় করা না থাকে, লোক না থাকে, তাহলে আমাদের যারা সহিহ সঠিক দিনী ভাই, যারা দিন ধর্ম বুঝন, মূলত তারা সবাই কি করেন, যারা গরিব মানুষ তাদেরকে ফেতরা গুলা দেন, এবং ওইখান থেকে এই গরিব মানুষদেরকে আবার বলেন যে তারাও যেন ফেতরা গুলা ওইভাবে দিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, এরপরে কথা যে আমি থাকি মনে করেন যে কি জানি বলে সৌদি আরবে, তো আমার কিছু মানুষ বাংলাদেশে আছে, তো আমি কি বাংলাদেশের মানুষ আমার যারা পরিবার পরিজন আছে এদের ফেতরা কি আমি সৌদি আরব থেকে আদায় করতে পারবো? জি ভাই, অবশ্যই আপনি সৌদি আরব থেকে আদায় করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, আরেকটা জিনিস যে আমি থাকি ধরুন সৌদি আরবে আর বাংলাদেশে, আমি কি জাকাত পাঠাতে পারবো বা ফিতরা পাঠাতে পারবো? হ্যাঁ, ধরেন এরকম যদি হয়, অনেক মানুষ আছে আপনার গ্রামে, তার কি জানি বলে সে ঢাকায় থাকে বা একটা কোথাও থাকে, দেখা যায় যে তার এখানকার চেয়ে তার বাড়িতে বা তার অন্য কোনো এলাকায় ফেতরাটা বেশি প্রয়োজন, বা ওইখানে দিলে বেশি কল্যাণ হবে, তাহলে আপনি এরকম যদি মনে করেন তাহলে আপনি ওইখানে দিতে পারেন। আর যদি এরকম না ই থাকে, আশঙ্কা না থাকে, তাহলে আপনি যেখানে আছেন সেখানে ফেতরা দিবেন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। আর অন্য জায়গাও দিতে পারেন যদি এরকম পরিস্থিতি থাকে, অর্থাৎ ওইখানে দিলে আপনার জন্য ভালো হবে, তাহলে আপনি দিতে পারেন। এরপরে কথা যে একজন পিতা মাতা তার ছেলে মেয়েকে কি জাকাত বা ফিতরা দিতে পারবে, অথবা একজন ছেলে মেয়ে তার পিতা মাতাকে কি দিতে পারবে? সম্মানিত উপস্থিতি, এরকম দেওয়া যাবে না। কারণ পিতা মাতা কখনো ছেলে মেয়েকে দিতে পারবে না, তার কারণ পিতা মাতা কিন্তু তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করা তার উপর আবশ্যক, মোটামুটি ফরজের মতো ওয়াজিব, তাকে পিতা মাতা তার সন্তানের দায়িত্ব পালন করবে। ঠিক ওই রকম ভাবেই সন্তানও পিতা মাতার উপর দায়িত্ব পালন করা আবশ্যক ওয়াজিব। অতএব এরা এমনিতেই দায়িত্ব পালনশীল, এদের জাকাত দিবে কেন? এমনিতেই সে দায়িত্বের মধ্যে আছে, তাহলে জাকাত দিবে না, এদেরকে মূলত জাকাত দেওয়া যাবে না, আফাই দেওয়া যাবে না, ফেতরা দেওয়া যাবে না, আপনি অন্যভাবে দেন। হ্যাঁ, তবে যদি পিতা মাতা ঋণগ্রস্ত হয় বা ছেলে মেয়ে ঋণগ্রস্ত হয়, অনেক টাকা ঋণ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, কিন্তু স্বাভাবিক ভাবে নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা এতক্ষণ যেভাবে আলোচনা করলাম, উপরোক্ত আলোচনাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমত হক হিসেবে নেওয়ার তৌফিক দান করুক, এবং যদি ভুল ভ্রান্তি হয় তাহলে আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তি থেকে মুক্তি হয়ে সঠিকটা মানার তৌফিক দান করুক, আর যদি কথা হক হয়ে থাকে তাহলে হকটা মানার তৌফিক দান করুক, এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যাকাতুল ফিতর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।